বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক এনটিভির নিয়মিত আয়োজন সাইটে কোচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওজায়ের। দেশি বিদেশি বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবন এবং নিত্যনতুন প্রযুক্তির বিস্তারিত জানাতেই এনটিভির এই আয়োজন। দেশে গাড়ি চুরি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে গাড়ি কেনার আগে চিন্তা করতে হয় গাড়ি চুরি রোধ করার ব্যবস্থা নিয়ে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাড়ি চুরি রোধ করার প্রযুক্তি এরই মাঝে আমাদের দেশে ব্যবহার শুরু হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে প্রযুক্তিটি ব্যবহার করতে গাড়ির মালিকদের মাসোহারার বাড়তি টাকা গুনতে হয়। তবে চট্টগ্রামের একজন প্রকৌশলী উদ্ভাবন করেছেন এমন এক গাড়ি চুরি রোধক প্রযুক্তি যেটির কোনো মাসিক বাড়তি খরচ নেই। প্রাইভেট গাড়ি মালিকদের একটাই দুশ্চিন্তা তাড়া করে ফেরে, আর তা হলো তার শখের গাড়িটি চুরির ভয়। এজন্য অনেকেই কষ্ট করে হলেও ড্রাইভার রাখেন, কিন্তু অনেক সময় ড্রাইভারও গাড়ি নিয়ে দেয় চম্পট। চুরি ঠেকাতে অনেকে বিভিন্ন সেবাদানকারীদের কাছ থেকে গাড়ি চুরি রোধক প্রযুক্তি সংযোজন করেন গাড়িতে, কিন্তু এগুলোর জন্য মাসে অনেক টাকা গুনতে হয়। এসব ঝামেলা দেখে চট্টগ্রাম পাওয়ার গ্রিডে কর্মরত প্রকৌশলী আশরাফ শাফি নিজেই নিজের গাড়ির জন্য তৈরি করেন এমন একটা ডিভাইস যা তার গাড়ির নিরাপত্তা নিশ্চিত করবে সব দিক থেকে। অর্থাৎ গাড়ি চোর যদি তার গাড়ি স্পর্শ করে কিংবা নকল চাবি দিয়ে গাড়ি খোলার চেষ্টা করে কিংবা গাড়ি খুলে ফেলে, তাহলে তৎক্ষণাৎ স্বয়ংক্রিয়ভাবে ফোন চলে যাবে গাড়ির মালিকের মোবাইলে। ফোন বাজার পরও যদি মালিক গাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই গাড়ি নিয়ে গাড়ি চোর চম্পট দেয়, তাহলে চলন্ত গাড়িটি মোবাইলের মাধ্যমেই বন্ধ করে দিতে পারবেন এর মালিক। গাড়িটা মনে করেন চোর এখন চালাচ্ছে, ঠিক আছে, আরপিএম আছে, আমি এটাকে মোবাইল থেকে অফ করে দিই, গাড়ি থেকে ইঞ্জিনটা বন্ধ করেন, গাড়ির ইঞ্জিন আস্তে আস্তে, না এখানে কেউ নাই, ওকে, নোবডি, আপনি আরপিএমটা ক্লোজ করেন, আমার গাড়িটা হয়তো চোর নিয়ে গেছে, আমি এখন গাড়িটাকে বন্ধ করে দিই। গাড়িটি চুরি যাওয়ার পর মোবাইলের মাধ্যমে গাড়ি বন্ধ করা তো গেল, কিন্তু গাড়িটা কোথায় গিয়ে বন্ধ হলো সেটা কি করে জানা যাবে? আর এই প্রশ্ন ছিল শাফির কাছে। তিনি জানান গাড়ির লোকেশনও মোবাইলের মাধ্যমেই জানা যাবে, আর এই পুরো নিরাপত্তাটির জন্য গাড়ির মালিককে বাড়তি কোনো টাকা গুনতে হবে না। নিজের প্রয়োজনের কারণে উদ্ভাবিত তার এই প্রযুক্তি তিনি এরই মাঝে তার পরিচিতদের গাড়িতে সংযোজন করে দিয়েছেন। গত এক মাসে 50টি গাড়ির নিরাপত্তা ব্যবস্থা জুড়ে দিয়েছেন তিনি, আর এজন্য শুধু সংযোজন খরচ বাবদ নিয়েছেন 7,000 টাকা। বিশ্বব্যাপী বাড়ছে মানুষ, বাড়ছে গাড়ির চাহিদা, সেই সাথে বাড়ছে জ্বালানির চাহিদা ও ব্যবহার।